আপনাদের ভিডিও গুলো দেখে মন নিজেদের মানে এটুক বুঝা যায় যে আপনারা যথেষ্ট জ্ঞান রাখেন আহ যথেষ্ট শেখা যায় তো আমার একটা বিষয় হচ্ছে যে আপনারা যে প্রায় সময় আলোচনা করেন যে ইসলামিক যে নবী মোহাম্মদ আলাহি ইসলাম ছয় বছরের একটা বাচ্চাকে বিয়ে করছে বা নয় বছরের বাচ্চাকে বিয়ে করছে যাই হোক ইসলামে তো এই বিষয়টা ফরজ নয় এবং উনি বলেও যায় না যে তোমরা এটা করতেই হবে সবাইকে তো ইসলামের যে মূল স্তম্ভ যে এক সেকেন্ড এখন একটু থামেন এখন একটু থামেন আপনাকে আমি একটা প্রশ্ন করি যে মনে করেন যে বাংলাদেশের সরকার থেকে শেখ হাসিনা একটা ঘোষণা দিল যে ছাত্রলীগের কোনো কর্মী যদি ধর্ষণ করে তাহলে তার কোনো বিচার হবে না তার সেই কোন নিবে না সেটার কোনো বিচার হবে না এটা ছাত্রলীগ করলে এই জিনিসটা বৈধ সে মানে শেখ হাসিনা বলে দিল যদি ছাত্রলীগের কোনো কর্মী ধর্ষণ করে তাহলে সেই ধর্ষণটা বৈধ হিসেবে গণ্য হবে আদালতে এর কোনো বিচার হবে না এই কথাটা যদি বলে এই যে শেখাসিনা এই কথাটা বলল শেখাসিনা তো কাউকে বাধ্য করছে না ফরজ করে নাই তো বলে নাই ছাত্রলিককে যে ওই ছাত্রলিক তোমাদের করতে হবে করতে হবে এটা কিন্তু বলে নাই শেখাসিনা আবার বলে দিচ্ছি শেখাসিনা কিন্তু এটা বলে নাই যে তোমাদের ছাত্রলিক তোমাদের দর্শন করতেই হবে শেখাসিনা যে আইনটা পাশ করতেছে সেটাতে বলা হচ্ছে যে যদি কেউ করে তাহলে সেটা বৈধ হবে সেটা আইনগতভাবে কোনো সমস্যা নাই সে কোনো শাস্ত্রীর সম্মুখীন হবে না এটা যদি শেখাসিনা আজকে এই ধরনের একটা আইন করে যে ছাত্রলিক দর্শন করলে সেটা বৈধ তার জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না এই আইনটা যদি করে এই আইনটা কেমন হবে বলে আপনার মনে হয় আমি আবারও বলে দিচ্ছি শেখ হাসিনা কিন্তু কাজটাকে ফরস করে নেই বা কাউকে করতে বাধ্য করে নেই যে তোমাদের করতেই হইব করতে ছাত্রলীগ তোমাদের এটা করতেই হইব এটা কিন্তু শেখ হাসিনা একবারও বলে নেই বলেছে যদি কেউ করে ব্যাপারটা বৈধ এই আইনটা যদি পাশ করে এই আইনটা কেমন আইন হবে বলে আপনার মনে হয় না মোটেও ভালো আইন হবে না কেন ভালো আইন মনে হবে না এটা তো ফোর্স করে নাই তো ভাই বাধ্য করছে না তো শেখাচ্ছে না কাউকে করতে জাস্ট বলছে যে তোমরা যদি কেউ করো তাহলে অসুবিধা নাই করতে করলে করতে চাইলে করতে পারো কোনো শাস্তি হবে না এই যে শুধুমাত্র বৈধতা দিল জিনিসটার বৈধতা দিল আপনি বলতাছেন এটা খারাপ হবে কেন বলতাছেন খারাপ হবে ভাই বলেন তো বুঝাই দেন তো সেটা হচ্ছে যে এটা তো আসলে কোনো ভালো কাজ না ওয়াও তার মানে আপনি বলতাছেন যে শুধুমাত্র ফোর্স করলেই বা শুধুমাত্র বাধ্য করলেও না যদি একটা আইন হিসেবে যদি একটা এমন জিনিস বৈধ থাকে যে জিনিসটা খারাপ সেটাও সেটাও খারাপ হবে সেই আইনটাও খারাপ হবে নাকি এটা বলতে চাচ্ছেন না এটা তো ধরুন আপনি যেভাবে বলছেন শাকাছিনা যদি একটা কথার কথা যেটা দিলেন সেটা যদি এরকম হয় যে শাকাছিনা করছে শেখ হাসিনা করলো একটা দর্শন বা লিভিং এ থাকলো এটা তো তার বিষয় না ঠিক আছে না তাহলে কি করেন দর্শন করলো লিভিং কথা জিজ্ঞেস করছেন না 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 তো

যে এই যে এইটা শিশু বিবাহ এটা তো ফরস করে নাই এটা আপনি বলছেন নাই মাত্র একটু আগে আমি এটা বলছি বৈধতা তো দিচ্ছে তাই না সব মুসলমানের জন্য তো বৈধ হয়ে কাজটা নাকি

সে শেখ হাসিনা কিন্তু কাউকে বাধ্য করছে না শেখ হাসিনা জাস্ট কাজটার বৈধতা দিয়ে দিচ্ছে যে আইনগত ভাবে কোনো সমস্যা সে ফেস করবে না আপনি বলতেছেন শেখ হাসিনা যদি এই রকমের একটা আইন পাস করে সেই আইনটা হবে একটা খারাপ আইন কেন খারাপ হবে বলেন কেন খারাপ হবে সেটা বলেন কারণ ভাই এটা তো সমাজের দৃষ্টিতে আমরা যারা বুঝে যারা মানুষ বুঝে শেখ হাসিনা তো বাধ্য করে না কারো দর্শন করার জন্য করছে না না করে নাই তাহলে আপনি কাজটাই খারাপ মানে আপনি বলতে খারাপ হইছে তো শেখ বাধ্য না এটা করতে কারণ দর্শন কষ্টতক ভালো না দর্শন ভালো না সেটা তো মানে সেটা না তো কথা নাই কথা হচ্ছে যে শেখ হাসিনা কি কালকে বলছে গলা চাপ দিয়ে বলছে যে তোর দর্শন করাই লাগবে এই কথা কি কোন ছাত্রলিগের ছেলেগুলোকে বলছে শেখ হাসিনা কি ছাত্রলিগদের জন্য এটা ফরজ করে দিতেছে যে তোমরা যদি ছাত্রলিগ ছাত্রলিগের কর্মী হতে চাও তাহলে তোমাদেরকে দর্শন করতেই হবে এরকম কোন ফরোজ বিধান দিয়ে দিতেছে শেখ হাসিনা না এরকম ফোনে কিছু করে নাই

শুধুমাত্র শুধুমাত্র কিন্তু ভাই সেটাও বলতেছি না আপনি আমি তো আমি তো বলি শিশু বিভার ভালো বলছেন সেটা তো আমি বলি নাই আমি বলছি যে আমরা যখন শিশু বিভার সমালোচনা করতেছি তখন এসে আপনি বলতেছেন যে ভাই আপনারা শিশু বিভার সমালোচনা করতেছেন কেন করতেছেন কারণ না আমাদের দিলেন নবীত এটাকে শুধুমাত্র অনুমতি দিছে সবার জন্য অনুমতি দেয়া গেছে কিন্তু এটা করতে তো ফরজ এটা তো ফরজ বিধান বলা যায় না যেটা সবাইকে করতে হবে এই কথাটা বলছেন না আপনি যুক্তি হয় জি জি তাহলে আপনি কেন ধর্ষণের ইয়ে করতেছেন এই যে ইশিয়ার যারা ধর্ষণ করতে যাচ্ছে বাওয়ামী ছাত্র যারা ধর্ষণ করতে যাচ্ছে তাদেরকে আপনি এই এই আইনটাকে আপনি কেন ইয়ে করতে যাচ্ছেন খারাপ খারাপ বলতেছেন এটা তো তাদের জাস্ট অনুমতি দেওয়া তারা তো এটা করতে বাধ্য না আমি তো ভাই আপনার আমি তো দোনোটাকেই খারাপ বলতেছি আমি তো শিশু বিবাহকেও মানে শিশু বিভাগও ভালো মনে ভাই 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 আপনি আমাদের পয়েন্ট কিছু বুঝতে পারছেন না আপনি একটু ঠান্ডা মাথায় আমাদের এই লাইভটা যে কথাগুলো আপনাকে বললাম আজকে এতক্ষণ এই জিনিসটা আপনি একটু শুনবেন আবার ইউটিউবে গিয়ে হ্যাঁ শুনে আপনি চিন্তা করতে যে এখানে কি আসিফ মহিদিন আসলে ফারাজ আহ্নব আসিফ মহিদিন এটা কি বোঝাতে চাইলো আমার মনে হচ্ছে আপনার মাথায় জিনিসটা এখন আপাতত আপনি তো হয়তো অনেক উত্তেজিত অবস্থায় আছেন এই জন্য মাথা ঠিকভাবে আপনার কাজ করতেছে না আপনি আবার একটু পরে আজকে রাত্রে যখন রিল্যাক্স হবেন সব কাজটা শেষ করার পরে আপনি আস্তে করে ঠান্ডা মাথায় জিনিসটা শুনবেন হ্যাঁ শুনে আপনি চিন্তা করবেন যে এখানে আসলে তারা কি বুঝাইলো আমার মনে হচ্ছে এই মুহূর্তে আপনি চিন্তা ভাবনা করার মতো পজিশনে নাই এই কারণে আপনি বুঝতে পারতেছেন না আপনাকে আমি এই আপনি পরে এটা নিয়ে চিন্তা ভাবনা করে পরে আবার আরেকদিন আসেন কথা বলতে তখন আমরা এটার বিষয়ে ফার্দার আলোচনা করবো ঠিক আছে ভাই জি ধন্যবাদ ঠিক আর কি কিছু অন্য কোনো প্রসঙ্গে কিছু বলবেন আমি অন্য একটা কথাই বলতেছিলাম মানে এটা আমি বললাম না আমার অন্য একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমি অনেকক্ষণ ওয়েটিং এ ছিলাম তো আমি প্রশ্নটা হারিয়ে ফেলছি মাথা থেকে তো আমার বিষয় ছিল যে যে বিষয়গুলো স্তম্ভ ছিল যে পাঁচটা বিষয়ের উপর যে মূল ফরজ আহ আমরা যেটা জানি সেটা হচ্ছে কালেমা নামাজ রোজা হজ্ জাকাত তার মধ্যে কালেমার বিষয়টা বা হজ্জের বিষয়টা আমি বাদ দিলাম কারণ হজ্জের বিষয়ে আমারও অনেক আহ এদিক সেদিক আলোচনা আছে যে হজ্জের অনেক টাকা খরচ করে মানুষ যায় সেগুলো দিয়ে মানে ওরা অন্য কাজে খরচ করে কিন্তু নামাজ এবং জাকাত এবং রোজা এই তিনটা বিষয়ে আমি আসিফ ভাই একটু মতামত চাচ্ছি এগুলো তো সবই ভাই প্রাচীন অন্যান্য ধর্ম থেকে চুরিধারি করে মেরে দিছে এগুলা নিয়ে কি বলবো এগুলো তো প্রাচীন ধর্মগুলো থেকে চুরিধারি করা আমাদের তো এগুলাই রেগুলার কাজ আমরা তো এগুলাই ঘুরে ফিরে রেগুলার প্রতিদিন তো এগুলাই করি তো এই বিষয়টা নিয়ে কিছু বলতেন কি বলবো এটা নিয়ে

বাংলাদেশের ইউটিউবার বিজ্ঞানী কথা বলে লাভ কিন্তু ফারাজ ভাই যে নামাজ যারা পড়ে আমি তো মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে সব নামাজিদের দেখছি অনেক নামাজি দেখছি যাদের ভুড়িটা হলো এত উঁচা হ্যাঁ মানে সমস্ত হুজুর টুজুরদের ক্ষেত্রে দেখছি ভুড়িটা হলো এত উঁচা তো দৈনিক যদি পাঁচ ওয়াক্ত নামাজই তারা পড়ে তাহলে তাদের ভুড়ি এত উঁচা কেমনে হইলো আমি তো জানি যে মানে ওয়াক্ত নামাজ পড়ার থেকে যদি তারা নিয়মতান্ত্রিক ভাবে জিমে যায় ব্যায়াম করে তাহলে অনেক সুন্দর মাসির আপনি তো কাফের হয়তোবা এটা আপনি বুঝেন নাই হয়তোবা তার ভুঁড়ির মধ্যেই সেই নেকি গুলো লুকাইতে আছে আল্লাহ সেটা তো হইতে পারে আকিরা তো আল্লাহ ভুঁই কাইরে সেই নেকি গুলো বের করবে কিন্তু ইশতেখ ভাই আপনি আমাদেরকে বলেন তো যে ইউরোপের মানুষদের ফিটনেস কে আপনি কখন ইউরোপে গেছেন বা ইউরোপের মানুষের ফিটনেস দেখছেন তাদের শরীর স্বাস্থ্য কিরকম দেখছেন আহ তাদের ফিটনেস ভালো

আমি শুনতেছি আমি আসলে আপনার মতামত চাচ্ছি আমি আপনার কথাগুলোই শুনতে যাচ্ছি আমি কোনো फायदा দেখতেছি না তাইলে আমি তো কোনো फायदा দেখতেছি না হুদাই মানে একটা মানে মাটির উপরে নাক ঘষা মানে নাকে খদ দেওয়া বুর বুর করে যেগুলো বুঝিনা সেগুলো কওয়া তাও যদি বাংলা কইতো তাইলে একটা কথা ছিল কিন্তু যেটা বুঝিনা কথাকার কোন 1400 বছর আগে আবুল আহাব মেরা বুতায় রিসা এটা এখন এটার হাত দুইটা ধ্বংস হোক এটা এখনো কয়া যাচ্ছি মানে কি একটা ভাই পাগল নাকি আর কইতেছে আল্লাহ সর্ব সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে সেরা আল্লাহ সবচেয়ে সেরা আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে এরা আল্লাহর সাথে মানে ইবাদত মা ইনশাআল্লাহ সবচেয়ে খাটাশ আল্লাহ সবচেয়ে শক্তিশালী এ কি হই গেল মানে মানে কি মানে এগুলোর কোনো কথা এগুলোর কোনো মানে আছে এগুলোর এগুলোর কি তারা দ্বারা বলতেছে হে মুমিনগণ তোমাদের স্ত্রীদেরকে তোমরা পর্দার ভিতরে রাখো এটা কার কে কারই কইতছে ভাই হ্যাঁ শুনে পড়তেছে হে মুমিনগণ তোমাদের নিশ্চীদেরকে তোমরা পর্দার ভিতরে রাখো যদি তারা এই পালন করে না না করে ইদ্যতের পরে তাদেরকে বিবাহ বিবাহ করতে পারো হে মুমিনগণ হে মুমিন নারীগণ তোমরা পর্দার ভিতরে থাকো গৃহ প্রবেশ গৃহ থাকো তোমরা ঘরের বাইরে যাইও না

ভাই আমি আসলে বিষয়টা হচ্ছে যে আপনার মতামত জানতে আর বিষয়টা হচ্ছে যে অর্থ গুলো তো আমরাও ঠিক করে বুঝি না এখন আমরা যেটা বুঝি যেটা হচ্ছে যে ধরেন ফজরের সময় মুখ সকালবেলা বা রাতের মধ্যে উঠলাম মসজিদে গেলাম ওযু করলাম শরীর স্বাস্থ্যটা মন টন ভালো থাকে ওইটাই আমরা বুঝি ঠিক আছে এসব অর্থ তো আমরা বুঝি না কি পড়লাম আরনাগুলো আমরা ছোটবেলা সুরা বা বিভিন্ন দোয়া দুরুদ মুখস্থ করছি এগুলি আমরা দিয়ে পড়ি পাঁচটাটা 10টা সুরা মুখস্থ করছি ওগুলো দিয়েই আমরা পড়ি ঠিক আছে আপনার তো আপনারা তো এগুলা জানেনই আর না বুঝছে এগুলা মানে বারবার করার মানেটাই তো আমি বুঝি না ভাই মানে এর মানে কি অর্থ কি না বুঝ আপনি ওই বারবার করলেন না কুতকুত বারবার করলেন খুব আপনার মনে খুব শান্তি এলো বা নিশ্চয় অনেক মজা আছে এই চ্যাংপুং এর ভিতরে অনেক এই সমস্ত এগুলো তো আমার কাছে নিতান্ত মূর্খতা অশিক্ষিত মূর্খ গোয়ার লোকজন এই সমস্ত করবে

আমরা শুধু এই জিনিসটা আপনাদেরকে বলি বাংলায় পরে পেন তারপরে ভালো না না ভালো না জাকাত হচ্ছে একটা সাম্প্রদায়িক বিষয় যেটা হচ্ছে জাকাত আটটা খাত আছে খাত খাতকে পড়ছেন আপনি না আটটা খাত পড়েন জাকাত কোন অমুসলিমকে দেওয়া যায় না শুধুমাত্র সেই সব অমুসলিম দেওয়া যায় যাদেরকে টাকা দিলে তারা ইসলাম ধর্মে আসার সম্ভাবনা আছে মানে নবী মোহাম্মদ ঘুষ দিত মানুষে ঘুষ দিত দেখতো যে কাদের ইসলামে আসার সম্ভাবনা আছে তাদেরকে গণিমতের মাল থেকে তাদেরকে কিছু টাকা টোকা দিত বলতো জাকাতের খাত থেকেও তাদেরকে কিছু টাকা টোকা দিও কারণ তারা হইতেছে ইসলাম ধর্মে আসার সম্ভাবনা আছে সম্ভাবনার কারণে তাদেরকে টাকা টোকা দিয়া কোন রকমের টোপ দেখায় ইসলামে কাজটা মোহাম্মদ করতো আপনি যদি দলিল চান আমি দলিল বের করে দেখাতে পারি কিন্তু এখন আমার একটু লেট হয়ে গেছে আমি শেষ করে দিবো ভাবছিলাম আপনি শেষে আপনাকে শেষ মানে যুক্ত করছিলাম আপনি কি দলিল দেখতে চান যে মোহাম্মদ ঘুষ দিত আমিও এখানেও অনেক রাত হয়ে গেছে আমিও বিদায় নিচ্ছি আমি অন্য এক সময় আসবো জাকাত হচ্ছে একটা সাম্প্রদায়িক জিনিস যেটা হচ্ছে মানে মুসলিমদেরকে দেওয়ার বিধান এবং যাদের ইসলাম ধর্মে আসার সম্ভাবনা আছে তাদেরকে দেওয়ার বিধান আছে আটটা খাত আছে জাকাত দেওয়ার আটটা খাত আপনি পড়েন সেখানে আপনি পেয়ে যাবেন আর জাকাত যে সিস্টেম আড়াই পার্সেন্ট সেই আড়াই পার্সেন্ট দিয়ে দেশের অর্থনীতির বিন্দু মাত্র কিছু হবে না ইউরোপের অর্থনীতি ইউরোপের মানে সোশ্যাল স্ট্রাকচার মানে সোশ্যাল ডেমোক্রেটিক স্ট্রাকচার যদি আপনি পড়েন যদি এই সম্পর্কে আপনি জানেন একটু পড়ালেখা করেন ঘাটাঘাটি করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ইউরোপের সিস্টেমটা কিরকম ইউরোপের সিস্টেমটা হচ্ছে বর্তমান সারা পৃথিবীতে একটা ভালো সিস্টেম এই যে মানে সমস্ত ইউরোপ না মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে এই সমস্ত দেশে সোশ্যাল ডেমোক্রেসি আছে সেই সমস্ত দেশের সিস্টেমগুলো হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে ভালো সিস্টেম এখানে কাদের থেকে কত পার্সেন্ট ট্যাক্স নেওয়া হবে সেটার বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে ক্যালকুলেশন থেকে এই জিনিসগুলো বের করতে হয় এবং সেই টাকা থেকে যারা হচ্ছে মিডি যারা হচ্ছে আর্থিকভাবে অসচ্ছল তাদের ভর্তুকি দেয়া হয় হ্যাঁ আমি ইউরোপে থাকি আপনি আমি আপনি যদি জার্মানি কখনো ঘুরতে আসেন হলে এক্সট্রা বেনিফিট পাওয়া যায় না ভাই কোন ধর্মের মানুষ কোন এক্সট্রা বেনিফিট পায় না তবে প্রত্যেক মানুষ যেন খাওয়া পরা খাওয়া এবং থাকা চিকিৎসা এই জিনিসগুলো শিক্ষা এই মৌলিক জিনিসগুলা যেন প্রত্যেকটা মানুষ পায় সেটার ব্যবস্থা করা হয় এখানে ভাই দুধের দাম অনেক কম কলার দাম অনেক কম ডিমের দাম অনেক কম রুটির দাম অনেক কম মানে মানুষ এই সরকার ভর্তুকি দেয় মানে হচ্ছে আপনি না খায় যেন আপনি না মরেন আপনি যেন ঠান্ডায় না মরেন আপনি যেন বিনা চিকিৎসায় না মারেন এই বন্দোবস্ত ইউরোপিয়ান সরকার করে হ্যাঁ এবং আমি এখানে এবং শিক্ষা শিক্ষাটাও ফ্রি এখানে এই এরপরে দেখা যায় যে এখানে এই জিনিসটা স্ট্রাকচারটা ঠিক রাখতে হলে যারা অনেক ধনী তাদের থেকে অনেক বেশি ট্যাক্স নিতে হয়